কে রে রিয়াত, কুটি যাচ্ছ? আমি না আপনাকে আত্মরে কোনো বেনা উঠে মেসত যাবো। কে রে, তুই আর কতদিন মেসত থাকবো? আর মেসত তোর কামটা কি ভাই? মেসত অল্প না কাম আসলো। পড়াশোনা শেষ হয়ে গেছে 2 বছর আগে, চাকরি বাকরি তো করিস না। আমি তো তোর মেসত কোনো কাম দেখি না। কাম যে আমার কি সেটা আমি জানি, ভাইক তো কওয়া যাচ্ছে না। উনকে লোক করে আসুক, বাড়ি তিনকে কাম থুয়ে কোন আককেলে মেসত যাবার চাচ্ছ? কুটিয়া তো কাম, যে কাম আছে ওগুলো আপনি একলাই করে পারবেন। জংলে সেরার কথা শুনছো? কাল বেনা উঠেই কবি কাটা লিখবি, সেই কবি মস্তান হাটত বেসে মাছের জন্য ফি টানা লিখবি, এ মুখে আবার মুরগি লওয়ার জন্য পাইকের এসে বসে আছে। কে রে, আমি একলা মানুষ, স্কুলে তুই যাবো না এলাক আমি কর্ম? ঠিক আছে, মেসত তাহলে কালই যাবো। এনে কালকেও হবি না, পরশু দিন পাশা বেলে মেসত যাস। আরে রিয়াদ ভাই চলে আসছেন, তা হাত খালি কে মস্তানে কটকটে আনেননি? না বারে আনিনি তো, বাড়ির থেকে বার হয়ে সোজা মেসত চলে আসছি। বাড়ি আপনার মহাস্থানে হয়ে লাভ হলো কি? একদিনও মহাস্থানে কটকটে খেলোয়ার পেলেন না, খালি ফাঁকি দেওয়ার চিন্তা দিলাই। একবারও তো ফোন করে কলে না, লিয়ে আসলাম এনে। মহাস্থানে সব কটকটের দোকানদার, বড় ভাই ছোট ভাই, আমার জন্য ডিসকাউন্ট আছে, কলেই তো হাতত করে লিয়ে আসলো এনে। কোয়া লাগবি কেশক, একদিনও তো লিজের ইচ্ছে আনলেন না, খালি আয়নাবাজি করেন তেলাই। না কলে ক্যাং করে লিয়ে আসি বারে, আমি কি স্বপ্নে দেখছি তোমরা কটকটি খাবা? এলে বাদ দেন, আপনার সাথে পেশাল পরে খিদে লাগছে, কারেন কি খাওয়া যায় সেই ব্যবস্থা করেন। আমি হলাম পাকনি, তোমরা কি খাবা এনে দাও পাক করে দিচ্ছি। তাহলে ভাই ডিম দিয়ে খিচুড়ি খাওয়া হোক। আমার তো আর না নাই বারে। তাহলে বাজার করে নিয়ে আসি, আপনার হাতের খিচুড়ির যে টেস্ট ভাই, আমাকে মেসেজ যারা খাসে কেউ খারাপ খবর পাবিল নাই। তা খাবি কয়জন, সেই কয় পট চাললেই? আমরা আসি তো 6 জন, তাহলে এক কাম করেন, আপনি 7 পটি চাউলেন। তা লিচ্ছি ফরাদ, 1800 মানে তেল বেশি করে নিয়ে আসো। আপনারা তো তেল বেশি লাগে কেশক, যে দিনই তেল আনি খালি কোন কম হসে কম হসে। তেল বেশি না দিলে সদ হয় না বারে। বেশি তেল খেলে ভাই পেট চর্বি হবি। অল্প বয়সে চর্বি কি করবা, খাইয়ে ভস্ম করে ফেল দাও। আগে বাজার লিয়ে আসি, আপনি খিচুড়ি আনদেন, তারপরে খাইয়ে ভস্ম কর্মনি। কি রঞ্জু ভাই, অফিস থেকে চলে আসছেন? হ চলে আসলাম বারে। তো তুমি এত তাড়াতাড়ি বাড়ি থেকে চলে আসলা? মেসর থেকে যায় বাড়ি তার ভাল লাগ না বারে। শোনেন, ভাত খান না রাত্রে, খিচুড়ি হচ্ছে। আমার তো গ্যাসের সমস্যা বারে, খিচুড়ি খেলে তো আমার সমস্যা হয়, কিন্তু তুমি রান্না করলে না খাই তো থাকবার পারি না। তো যান কাপড় চোপড় খুলে ফ্রেশ হন। কিন্তু রিয়াদ, আমি তো চিন্তা করছি আর একটা, তুমি মেসের থেকে চলে গেলে স্যাঙ্গার ফ্যাঙ্গার তো খিচুড়ি খাওয়ার সমস্যা হবে, যাওয়ার আগে একটা শিষ্য তৈরি করো বারে। ভাই চেষ্টা তো আর কম করলাম না মনে রাখলিয়ে, স্যাঙ্গারা লড়েই না শিখবি কেন করে, দিন রাত মোবাইল খেলে পাবজি খেলে। এটা তো খুব খারাপ অভ্যাস রিয়াদ, তুমি স্যাঙ্গারা মানুষ চালে লো। ভাই তাহলে ফ্রেশ হয় আর রান্না করে আসেন, আমিও ফ্রেশ হয় আর রান্না করে যাচ্ছি। রিয়াদ ভাই, আজকে যে খিচুড়ি খেলাম সেই টেস্ট। কতদিন আবার খারাপ হলো? খারাপ তো একদিনও হয়নি, আপনার খিচুড়ি স্বাদ ভোলা বড় কঠিন ভাই। তাহলে জালাল শোতা হোক, আর তো মেলা হসে। আপনি যান ভাই, আমি এনে পরে শু দিচ্ছি। কি জালাল ভাই, রিয়াদ ভাই কুটি গেল? রিয়াদ ভাই কি আর নিন কামাই করার লোক, সন্ধ্যের পরেই শোতে, এ মুখে আবার মোরগের সাথেই ওঠে। তাই হলো সুখী মানুষ ভাই, তার কি আর চিন্তা ভাবনা আছে? তে ফরাত, কুবা শামসুর গল্প তো শেষ করলে না, শামসুদের সাবার থেকে 16 ডিগ্রি তালুও, তারপর কি হলো কোলে না তো? ভাই কোবা শামসু যখন হামাগের এলাকায় তালু, তার যন্ত্রণায় এলাকার মানুষ ঘর থেকে বাইর হওয়ার পাচ্ছিল না। ক্যা অস্ত্রপাতি লিয়ে ঘুরছে নাকি? সে ডেকেঙ্কা ওরকম ভাই, ভয়েতে আমরা তার কাছেই যাওয়ার পাইনি, সব সময় একটা মশাম লিয়ে ঘুরেছিল। আমি যে শুনলাম শামসু এলাকার বিডি সলপুলোক উত্তক্ত করা শুরু করছিল। হাই রে ভাই, এলে কত আসতে কোন বেড়ারও কান আছে, শামসু শুনবে বলে একবারে কুবিয়ে ভাস করে হেল দিবি। তার সে আপনি লিচ চোখেই দেখেন কি হয়েছিল তারপর। এরে কাম তো সারা, শামসুনে ইমুগেই আসছে, কথার ভুল পালেই তো কুবে ভাস করে দিবি, তার সে পলাই। এ পলাচ্ছু কে, থামেক যাচ্ছু কুটি? আমি পলাম কে, আর তোক দেখে পলানের কি আছে? হে এ পারলে কথা কোস, আমি শামসু, কোবা শামসু, কুবে একবার ভাস খাইল দমো। আসে খালি নাম আর মোশামটাই, তাছাড়া কি করছো জীবনে? সাবারে করছো তো গুন্ডামি, এলাকাতে এসে আবার মানুষজনের সাথে অত্যাচার শুরু করছো। এই কথাবার্তা হস করে কহে, দূরে খারা আছো কে, কাছে আয় কেঙ্গা বেটা শোল। কাছে যাওয়া লাগবে কৃষক, যা কবো ওর থেকেই ক। ঘরের থেকে বাঘ মারাই যায়, সাহস থাকলে কাছে আয়। এ তুই যা তো, তোর সাথে কথা কয় আমি মানুষ সামনে হেরা বাচ্চাচ্ছি না। এই শামসুখ খালি তোরাই ছিল না রে, গোটা দেশের মানুষ জানে শামসুখ এটা। না ইনকে করে আর হবি না, এলাকার 2-4 কুবের শতান লাগবি, না হলে শামসুর মার্কেট থাকবি না। ও ডেকেরা রূপর মাও নাকি? যাই তো এনা কথা কই। আসসালামু আলাইকুম আম্মা, কেঙ্কা আছেন? ওয়ালাইকুম আসসালাম। কে রে শামসু, তুই না আগে আমাকে ভাবি কয়ে ডাকিছিলু, এখন কেবা আম্মা কয়ে ডাকিছু, ঘটনা কি?
এডে আপনি কি কইলেন আম্মা? আপনি আমার মায়ের বয়সী, আম্মা কমো না তো কি কমো? এ পাড়া তো অনেকেই তোর মায়ের বয়সী আছে, সগলিক কি তুই আম্মা করে কস? কি যে কন না আম্মা, সবার কি আর আম্মার যোগ্যতা আছে? তা আম্মা রূপ গেঙ্কা আছে। ওরে ব্যাক কেলে সেরা, কেবল বুঝনো তুই আমাক আম্মা করে কচ্ছু কিশোক। এই শুনে তোকে আমি কয়ে দিচ্ছি, খবর দে তুই আমাক আর আম্মা করে ডাকবো না। আচ্ছা আম্মা লেন, আর আম্মা করে কমো না। এক সর মেরে সব দেখ ফেলে দুমু, আবার আম্মা করে কচ্ছু। সেংরা হিসেবে আমি কলে খারাপ না, রূপক আমার হাতত তুলে দেন, সারা জীবন ভালোবাসা দিয়ে আগলে রাখমু। খাইয়া তো আর কাম পাইনি, তোর মতো ফটকার হাতত আমার বিটিক তুলে দুমু। এটা জীবনেও সম্ভব লয়, সামনে থেকে সরে আমি চলে যামু। ওস্তাদ, বোনের মধ্যে মন খারাপ করে বসে আছেন, ঘটনা কি? কালামানিক, আচ্ছু তুই মন খারাপ কি আর সাধে করি রে, এই 32 বছর বয়সে ইঙ্কে অপমান একদিনও হয়নি। কেডা আপনাকে অপমান করছে ওস্তাদ, একবার খালি নামটা কয়ে দেখেন, তার আমি কাল্লা ফেলে দিয়ে আসিচ্ছি। গেরামত কি কারু সাহস আছে রে আমাকে অপমান করার? রূপর মা আজ ঘাটার উপর খারাপ অপমান করে থেকে গেল, কলো তার বিটির সাথে বলে আমাকে জীবনেও বিয়ে দিবি না। ওস্তাদ চিন্তা করেন না তো, জগতে কি রূপা ছাড়া আর কোনো বিটিসল নাই? বিটিসল তো আছে রে, কিন্তু ভালোবাসা হলো অন্য জিনিস, যাক তাক বাসা যায় না, তুই সাধক মানুষ এলে বুঝবো না। না ওস্তাদ তো দেখি ছেঁকা খায় বেকা হয়ে জঙ্গলত বসে আছে। আপনার লাগান সেনা লোক এঁকে করে ভাঙ্গে বললে হবি, তাহলে আমরা দামো কুটি। ভাঙ্গে তো পড়িনি কালামানি, চিন্তা করিচ্ছি। কি চিন্তা করিচ্ছেন ওস্তাদ? জিঙ্কে করে হোক রূপক আমার পাওয়াই লাগবি, এর জন্য যদি আমার ভালো লাগে তাই হমো। ওস্তাদের মাথা তো পুরোই গেছে রে বেটি ছলের পাল্লাত পরে। যাই ওস্তাদ, এখানে বাবার দরবার থেকে ঘুরে আনি। ওস্তাদ চলেন বাবার দরবার থেকে সিদ্ধি খাই আসি, সিদ্ধি খাইয়া মনের দুঃখ ভুলে দুইজন আকাশে তরমু। সিদ্ধি খেলে কি আর মনের দুঃখ ভোলে যায় রে? সিদ্ধি খেলে মানুষের বুদ্ধি কমে রে বুদ্ধি। কুটি, এর আগে তো মেলা খাসি, বুদ্ধি তো কমেনি। না রে, অল্লে আর ভকচকরের মধ্যে যাবা চাচ্ছি না, সত্যি আমি ভালো হয়ে যাবো, কাল থেকে নামাজ শুরু করে দিয়ে আল্লাহর কাছে নিজেকে সমর্পণ করবো। আল্লাহ মনে হয় আপনাকে হেদায়ত করছে ওস্তাদ, তাহলে কাল থেকে আমিও আপনার সাথে নামাজ পড়বো। আল্লাহর পথে চললে আল্লাহ ঠিক মনের আশা পূরণ করে দেয়, থাকে ফজরে মসজিদে দেখা হবিনি। ঠিক কছেন ওস্তাদ, আমিও ফজরে আসিচ্ছি ইনশাআল্লাহ। কে ফরাত, শামসুন অবশেষে ভালো হয়ে গেল? মেয়ে মানুষ চাইলে ভাই কি না করবার পারে, একটা চ্যাংড়া খারাপও করবার পারে আবার ভালোও করবার পারে। মেয়ে কো আর যাই কো, মোট কথা হলো কি আল্লাহ শামসুকে হেদায়ত দিছে। হ্যাঁ ভাই তাই দিছে, আজ তো মেলা হলো তো চলেন যাই সুতি। আচ্ছা চলো। Fucking eagle double G Snoop Dogg You know I'm out there with the G